আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগে দেখো, এখানে আলু মশলা দিয়ে আলু মাখানো হচ্ছে। তার কারণ হলো আজকে আমি শ্বশুর বাড়িতে, আর এখানে আমরা বিরিয়ানির আয়োজন করেছি। মশলা মাখাচ্ছে মেরি আপু, আর এটা রাধুনি না আপু, রাধুনি গুঁড়া মশলা। তো আপু যেটা করছে যে আলুটাকে আগে প্রথমে সিদ্ধ করে নিয়েছে, তারপর আলুর খোসাটা ছাড়িয়ে নিয়েছে, তারপর হচ্ছে মশলাটা দিয়ে মাখিয়ে নিচ্ছে। তো এটা তোমরাও করতে পারো, এটার একটা আলাদা ফ্লেভার হয়। আলুটা এখন আমি তেলে ভাজবো, আর এখানে শিরিন তো অন্যান্য কাজ করতেছে। শিরিন হলো ডাল বাটতেছে, সেটা তোমাদের একটু দেখাই। আর এখানে আমি দিয়েছি ডিম সিদ্ধ। তোমরা জানো যে বিরিয়ানিতে আমি সাধারণত চেষ্টা করি যে ডিম সিদ্ধটা দেওয়ার জন্য, কারণ এটা সবাই খুব পছন্দ করে, আর সেই জন্যই আমি অনেকগুলো ডিম একসঙ্গে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে হয়তো কটা হবে, দশটা ডিম সিদ্ধ বসিয়েছি। এটা গরুর মাংসের বিরিয়ানি করব আমি। আর তোমরা অলরেডি মনে হয় আমার একটা রেসিপি দেখেছো যেটা আমি এর আগে করেছিলাম। তো আলু দিয়ে গরুর মাংস দিয়ে যে বিরিয়ানিটা হয় সেটার রেসিপি আমি অলরেডি দিয়েছি, তো তোমরা চাইলে ওটা দেখে নিতে পারো। আমরা যেটা করব, টুনা কাবাব করব, আর টুনা কাবাবের রেসিপিও তোমরা আমার ভিডিওতে দেখতে পাবা, আমার চ্যানেলে দেখতে পাবা। তো সেটা একটু সার্চ করে দেখে নিতে পারো যাদের রেসিপির প্রয়োজন তারা। আর এখন সেদিন যেটা করতেছে, কাঁচামরিচটাকে একটু কুচি করে নিচ্ছে। আর এই কুচিটা তোমরা যদি করো তো ভালো, আর যদি ব্লেন্ডার করে নিতে চাও সেটাও একরকম হয়। তো আমার কাছে মনে হয় কুচিটা একটু বেশি ভালো হয়, যার জন্য আমি কুচি করে নিচ্ছি, শিরিনকে করে দিচ্ছি আর কি। আর এখানে আমি দেখতে পাচ্ছ যে ক্যান আছে, এখানে দুইটা ক্যান আছে। আর এটা হচ্ছে টুনা ফিশের, কিন্তু আমি এখানে একটা ব্যবহার করব, কারণ একটাতেই অনেক বেশি কাবাব হয়, একটাই যথেষ্ট আমাদের সবার জন্য। তোমরা বলতে পারো এটা দুই কালার কেন, কারণ দুই কোম্পানির দুই রকম কালার আর কি। এখানে বিরিয়ানির যে চালটা আছে সেই চালটাকে একটু ওয়াশ করে আমি ঝরিয়ে দিয়েছি। আর এটা আমার শাশুড়ি মায়ের বুদ্ধি, একটু সবাই মোটামুটি জানো তোমরা, কিন্তু আমি একটু চুরামি করি মাঝে মাঝে, দেখা যায় যে এমনি দিয়ে দিই, কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে বলে গেছে যে এটা ঝরা দেওয়ার জন্য, তাই আমি ঝরা দিয়ে দিয়েছি। আর এটা অবশ্যই ভালোর জন্যই বলেছে, কারণ সেক্ষেত্রে বিরিয়ানিটা অনেক ঝরঝরা হয়। যাই হোক, আমি এটা অলরেডি ঝরে গেছে, এখন আমি বিরিয়ানিটা আস্তে আস্তে বসিয়ে দিব। আচ্ছা, আমি যে কাবাবটা বানাচ্ছি, তো এখানে আমি আজকে যেটা অ্যাড করতেছি এটা শিরিন এই মশলাটা তৈরি করেছে। এই মশলাটা কী কী দিয়েছো শিরিন? জায়ফল, জায়ত্রী আর কি, গোলমরিচ, এলাচি, দারচিনি, তেজপাতা। এলাচি আবার দুই রকমের, এমনি এলাচি আবার যে শাহি এলাচি যেটা। আচ্ছা, এগুলো সব একসঙ্গে যেটা কাবাবের জন্য লাগবে ওই পরিমাণ করে বেশি করে দাও, আর একটু মনে লাগ বেশি, কারণ পেঁয়াজ কুচিটার মধ্যে যাবে আর ওটার মধ্যে লবণ থাকে না। হ্যাঁ, আমি কিন্তু বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এখানে যেটা শিরিন করছে সেটা হলো কাঁচামরিচ, পেঁয়াজ, এটাকে একটু ভালো করে নরম করে নিল, তারপর এখন এখানে এই মশলাটা দিয়ে দিবে। হ্যাঁ, আচ্ছা, এটা এইভাবে কিন্তু আমার রেসিপিটাতে নাই, কিন্তু তোমরা এইভাবে করে দেখো, এটা একটা ফ্লেভারফুল হবে। এইটা এখানকার পানিটা আমরা ফেলে দিব, এটা একেবারে ওয়াশ করা থাকে, সো এটার জন্য কিছু করতে হয় না। অনেকে পানি সহ ব্যবহার করে, কিন্তু পানিটার ফ্লেভারটা আমার ভালো লাগে না, যার জন্য আমি সবসময় পানিটা ফেলে দিই। কিন্তু
কিছু কিছু ক্যানের মধ্যে মাংসটা একটু বেশি চাকা চাকা থাকে, আর কিছু ক্যানের মধ্যে একটু একটু মিহি থাকে, তো আমার এটার মধ্যে একটু মিহি। ঢেলে দিয়ে দাও, এখন ওই ওই একটু পানি থাকলে কিছু হবে না। এখন এখানে দিয়ে দেবো মসুরির ডাল। এক কাপ মসুরির ডাল দিয়ে আমি করতেছি, তোমরা চাইলে এটাকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারো। মসুরির ডালটা এমনি একটু আলাদা টেস্ট থাকে, কাবাব বা পেঁয়াজি এগুলোর সময় একটু ভালো লাগে, তো আমি এই জন্য একটু বেশিই দিচ্ছি। এখানে তোমরা চাইলে একটু পুদিনা পাতা ইউজ করতে পারো, তো আমাদের এখানে আজকে আমরা পুদিনা পাতাটা ভুলে গিয়েছিলাম আনতে, কিনতে পারিনি, যার জন্য দেই নেই। তো তোমরা চাইলে এখানে পুদিনা পাতা বা ধনিয়া পাতা যে কোনো একটা মিশ্রণ কুচি করে দিয়ে দিতে পারো। শ্বশুর বাড়িতে প্রথম বিরিয়ানি রান্না করতেছি, আমি জানি না কেমন হবে না হবে, তো যেহেতু আমার শ্বশুর বাড়ির মানুষ সবাই খুব আন্তরিক, আমি যদি চাও রান্না করি তাহলে তারা আমার বকা দিবে না, এটা আমার বিশ্বাস। তো দেখা যাক পাখিটা কি হয় না হয়। তো আমি দেখতে পাচ্ছ বিয়ার পর একটা পাতিল মানে বসিয়েছি, এত বড় পাতিলও আমি কখনো রান্না করি নাই, এটাও আমার নতুন একটা অভিজ্ঞতা। তো এখন আমি এখানে দিয়ে দিব তেল, তেলটা একটু বেশি দিতে হবে কারণ আমার চালের পরিমাণটা অনেক বেশি। আচ্ছা, তেলের পর আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। আচ্ছা, আমি চেষ্টা করব না গলানোর জন্য, বুঝছো? আচ্ছা, আর এটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা একদমই চিকন করে করেছে, আর এটা আমার শাশুড়ি আমার বিশেষ গুণাগুণ, কারণ আমি এত কুচি করে কাটতে পারি না, আম্মু কোনো না কোনো ভাবে কাটে বা কাউকে দিয়ে কাটায়, যেটাই হোক আমি শিও না, তো এটা একটা আমার শাশুড়ির গুণ। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে একটু বেশি দিতে হবে যেহেতু রাইস এটা মানে চালটা অনেক বেশি, সেই জন্য এত বড় পাতি যে আমার উপর হয়ে দেখতে হচ্ছে, এভাবে দেখতে হচ্ছে পা উঁচা করে। তাই বলে ভাই বোন আমি আমার খাটো মানুষ, বুঝছো? আমার জামাই আমার আমার একটা কাঠ হেঁপিয়ে দিচ্ছে ওখানে উঠে ধারণের জন্য। তেল অনেকটাই লাগবে আর কারণ চাল যদি বেশি ড্রাই থাকে তখন বিরিয়ানি ভালো হয় না। এটার সাথে দিয়ে দিব আমার, আচ্ছা আমি কি তোমাদের বলেছিলাম কিনা জানি না, আর ওই যে ওইটা আলাদা করছিল না, ওই যে তেজপাতা আর গরম মশলা যে ওইটা করি না, ওইটা তো আমি নিয়ে নিলাম এইখানে, এই দিয়েছিল। আচ্ছা ঠিক আছে, যাই হোক এখানে হলো তেজপাতা আর গরম মশলাগুলোকে আমি একটু আলাদা করে নিয়েছিলাম, একটু গুঁড়ো আছে আলাদা, এটা করে নিতে হবে। তো এই অংশটাকে আমি চালের মধ্যে দিয়ে দিব মানে তেলের মধ্যে দিব। আমি চা চামচের দুই চামচ দিচ্ছি, আর যদি আমি 1 কেজি চালে করতাম তাহলে 1 চামচ দিতাম, তো এখানে আমি যেহেতু 2 কেজি চাল রান্না করতেছি তার জন্য আমি এখানে 2 চা চামচ রসুন আছে চিনি। এখানে তো দেখি ইসের মতো লাগতেছে, মোরব্বা না হয়তো খাও টেস্ট করো।
আচ্ছা আমি এখানে দিচ্ছি রসুন বাটা, তো রসুন বাটাটা এখানে 2 চামচের থেকে একটু বেশি দিব, কারণ রসুনটা সবসময় খাবারকে একটু টেস্ট বেশি বাড়ায় দেয়, তো আমি এখানে 2 চামচের একটু বেশি দিলাম। তারপর এটাকে ভালো করে তেলে ভেজে নিতে হবে, কারণ তা না হলে মশলার স্মেল আসবে। আর যেটা বলছিলাম যে গরম মশলার অংশটা এখানে আমি কিছুটা দিয়ে দিব, যেমন তেজপাতা, তারপর এলাচ, দারচিনি, এগুলো সব দিয়ে দিব। এটা চাইলে অনেকে মাংসের মধ্যে সবটা দিয়ে দেয়, কিন্তু ওটা বেশি স্মেল ছড়িয়ে যায়। তো ঘরোয়াভাবে রান্না করতে গেলে আসলে বেশি স্মেল ছড়ালে সেটা ভালো লাগে না, রেস্টুরেন্টের হিসাব আলাদা। এবার আমার এখনকার পর্ব হচ্ছে চাল দেওয়া, আর এটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়, কারণ অনেকগুলো চাল এখানে। এখানে আমার জামাই এখানে চাল ঢেলে দিতেছে, কারণ এখানে চালের মাত্রা বেশি ছিল। তোমরা আবার ভেবো না যে আমার জামাইয়ের হাত অপরিষ্কার ছিল, আমার জামাই কিন্তু হাত ধুয়ে এসে তারপরে চাল ধুয়ে দিয়েছে পাতিলের মধ্যে। এই জিনিসটা অনেক পছন্দ হয়েছে আমরা, বলতে দেবো এটাকে কিনা দেওয়ার জন্য আমাদের চাল ঝরা দেওয়ার। হ্যাঁ, আর আমার শাশুড়ি সব থেকে বেশি পছন্দ করে যদি আমি কিছু চাই তাহলে। আচ্ছা এটা নাড়া দিয়ে দিবা, এখানে একটা লাইটের ব্যবস্থা করতে হবে, আমার মিস্ত্রি যায় না, বুঝছো? বিরিয়ানি মশলাই সমস্যা, চালটাকে একটু ভেজে নিব, আর চালটা একটু না ভাজলে বিরিয়ানি ঝরঝরা হবে না, তো চাল ভেজে নিব। আর এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ, কারণ অলরেডি লবণ কয়েকবার দেওয়া হয়েছে কয়েক দফায়, যেমন আলুতে, তারপর বিরিয়ানির যে মাংসটা ছিল সেই মাংসের মধ্যে দেওয়া হয়েছে। আচ্ছা শিরিন যেটা করতেছে সেটা হচ্ছে সালাদের ব্যবস্থা করতেছে, আর সেটার জন্য শশা ছুলতেছে ও। এখানে অনেক কিছুই ও দিচ্ছে, তার মধ্যে আছে শশা, টমেটো, আর হচ্ছে গাজর, সাথে লেবুর রস দেওয়া যেতে পারে সালাদে। কালারফুল লাগতেছে দেখো গাজরটাকে। এটা একটু ভেজে নিচ্ছি, এটা অনেকে আছে যে আলুটাকে একটু কম সিদ্ধ করে, কিন্তু আমি একবারে কমপ্লিট করিয়ে নিই, কারণ আলু সিদ্ধ পারফেক্ট না হলে বিরিয়ানিটা ভালো হয় না। তোমরা যদি রেসিপি ফলো করতে চাও তাহলে অবশ্যই আমার আগের ভিডিও দেখতে হবে, বিরিয়ানির ভিডিওটা দেখে নিতে হবে, নিচে লিংকটা দিয়ে দিও না ডেসক্রিপশনে। হ্যাঁ দিয়ে দিব, না বলো দিয়ে দিব, যেটা বলো আমার যেমন কথা হয় নাকি। মাংসটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে, এই পানিটা দিয়ে দিব।
তিনটা দিলে তুমি বলতেছো ছয়টা ইয়া হইতেছে বন্ধ করে দাও, এটা আমাদের ডিম ভেজে ফেলবো না। আমি এখানে ডিমটাকে একটু মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি, তারপরে তেলে ভাজবো। আর এটা হচ্ছে বিরিয়ানি মশলা দিচ্ছি। বিরিয়ানি মশলা যদি তোমাদের থাকে তাহলে এক্সট্রা যদি থাকে তাহলে সেটা দিবা, আর তা না হলে একটু হলুদ দিয়ে তেলে ভেজে নিতে পারো। এখন আমি এখানে দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচটাকে একটু মুখটাকে মানে ইয়ে করে কেটে দিয়েছি আমরা, তো এটার সুবিধা হলো ফ্লেভারটা অনেক ভালো আসে সেই জন্য। তো কাঁচামরিচের সাথে আমি যেটা করি সবসময় একটু পাকা মরিচ দিয়ে দিই, মানে কাঁচা মরিচের পাকা পাতা যেটা থাকে সেটা দিই। তো আজকে যেহেতু আমার এখানে ছিল না, যার কারণে কাঁচাটাই দিচ্ছি। পাকাটা দেওয়ার কারণ হলো কালারফুল হয় সেই জন্য। এখন দিচ্ছি ডিম, তেলে ভেজে নেব। কাবাব করতেছি আর কাবাবটা হচ্ছে তেলে ভাজতেছি এখন। তো অল্প অল্প করে ভাজবো, একসাথে অনেকগুলো দিব না, কারণ এটা একটু লেগে যায়। কারণ যেটা একটু মিহি জিনিসগুলো একটু দ্রুত লাগে। তো কাবাবটা হয়ে গেলেই আমাদের রান্না মোটামুটি কমপ্লিট। তারপর খাবার পরিবেশনের সময় আমি একটু তোমাদের দেখাবো এই আর কি। আর এখানে ভিডিওটা শেষ করে দিই। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট আর শেয়ার করে আমার সাথে থেকো। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।